لا إله إلا الله জোরে لا إله إلا الله জোরে لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله 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 لا إله إلا الله محمد رسول الله তোমার এলাকাবাসী আল্লাহ রাব্বুল আলামিনের 12টা মাসের মধ্যে এটা এটা হলো কোন মাস এটা হলো রজবের চাঁদ কথা ঠিক না বেঠি জোরে বলে কথা ঠিক না বেঠি এটা হলো রজবের মাস সুবহানাল্লাযী আসরা বিআবদিহি ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنوريه من آياتنا إنه هو السميع البصير الله أكبر আমার বন্ধুগণ ভাইরা আমার এটা হলো রজবের মাস এটা হলো এমন একটা ঘটনা ঘটে গিয়েছিল 26শে রজবের তারিখে দিবাগত রাত্রে 27শে রজব রব্বুল আলামিন তার প্রিয় হাবিব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ঊর্ধ্ব আকাশে গমন করাইছিলেন এমন মিরাকল পরিস্থিতি এমন ম্যাজিক আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে দিয়ে ঘটিয়েছিলেন বলেন আল্লাহু আকবার আমার বন্ধুগণ ভাইরা আমার আজকে বিজ্ঞান আজকে সায়েন্স যেখানে স্তব্ধ হয়ে গিয়েছেন সায়েন্স বিজ্ঞান যখন চেষ্টা করছেন এই মহাশূন্য মহাকাশ পরিদর্শন করার জন্য অথচ আমার আল্লাহ রব্বুল আলমিন তার প্রিয় হাবিবকে আগে এই মহাকাশ পরিভ্রমণ করে তাকে নিয়ে গিয়েছিলেন আল্লাহ তাআলার প্রাণ দরবারে ধরে বলেন আল্লাহ একবার আজকের সায়েন্স কিন্তু গবেষণা করেছে আজকে আপনারা জানেন এই মহাশূন্য যদি পরিভ্রমণ করা যায় এই গ্র্যাভিটেশন মহাকর্ষ শক্তি যে রয়েছে এটা যদি উৎক্ষেপণ করে এটা যদি কোন বিজ্ঞানী যদি এটা ভেদ করে মহাশূন্য যেতে চায় তাহলে তাকে যে মহাশূন্য তৈরি করতে হবে আর সেই মহাশূন্যটি এই মহাকাশ যদি উঠে যেতে চায় তাহলে কিন্তু তাকে প্রতি সেকেন্ডে 12 কিলোমিটার সেই মহাশূন্য পরিভ্রমণ করতে হবে বিজ্ঞান এটা চেষ্টা করেছে এবং 1957 সালে 4ঠ অক্টোবর রাশিয়ার কিছু বিজ্ঞানী স্পুতনিক নামে একটি মহাযান এই জমিনে থেকে তা মহাশূন্যে ছেড়ে দিলেন দেখা গেল যে 95 মিনিট পরিভ্রমণ করে সেই মহাশূন্যটি কিন্তু পৃথিবীর বুকে চলে আসলো এরপরে 1957 সালের 16ই অক্টোবর 16ই নভেম্বরে তারিখে আবার কিন্তু মানুষ চেষ্টা করলো স্পুতনিক 1 নামে স্পুতনিক 2 নামে সেখানে কিন্তু একটি লাইকা নামক কুকুর পাঠিয়েছিল সেই কুকুরটি কিন্তু আবার পরিভ্রমণ করে কুকুরটি জলে মারা গেল তারপরে মানুষ বিজ্ঞানের দিয়ে সায়েন্স দিয়ে প্রমাণ করার চেষ্টা করেছে এই মহাশূন্য বিজয় করার জন্য এরপরে আপনারা জানেন ইউরো গ্যাগরিং কিন্তু 108 মিনিট মহাশূন্য পরিভ্রমণ করে এই পৃথিবীর বুকে চলে এসেছে অর্থাৎ বিজ্ঞান দেখাতে চেয়েছে এই মহাশূন্য তারা জয় করতে চেয়েছে এই মহাকাশ বিজ্ঞানীরা মহাশূন্যের দূরে যেতে চেয়েছে কিন্তু তারা শুধুমাত্র এই পৃথিবী যে মহাশূন্য রয়েছে সেখানে তারা শুধুমাত্র এইটা জয় করতে পেরেছে 1969 সালের 17ই জুলাই নীল আর্মস্ট্রং এবং তার দল এডুইন কলিন্স তারা কিন্তু চাঁদে যাওয়ার চেষ্টা করেছে 21শে জুলাই রাত 2:30 মিনিট 31 সেকেন্ডে চাঁদের বুকে পাহাড়ে গেছে এবং চাঁদ পরিভ্রমণ করেছে অর্থাৎ তারা এই মহাশূন্য তার
পরিভ্রমণ করার চেষ্টা করেছেন কিন্তু এই মহাশূন্যের বাইরে যে কোটি কোটি গ্যালাক্সি আমার আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন সেটা কিন্তু তারা কখনো পরিভ্রমণ করতে পারে নাই সুতরাং এই ক্যারিশমাটা কার এই ক্যারিশমাটা একমাত্র মহান আল্লাহর এই বিধানটা একমাত্র হলো আল্লাহর যে আল্লাহ রাব্বুল আলামিন যে ক্যারিশমাতে এই রজব মাসে তার হাবিবকে সেই উদ্ধকাশে নিয়ে গেছেন আল্লাহ তাআলার আশে আজিমে নিয়ে দেখিয়েছেন গোটা বিশ্বের বিজ্ঞানীদের মাথা তাক লাগিয়ে দিয়েছেন গোটা বিশ্বের বিজ্ঞান কোরআনের কাছে ছোট হয়ে গেছে আল্লাহ রাব্বুল আলামিন সবাই সমস্বরে আল্লাহ তাআলার প্রশংসা করতে তারা অবশ্যই প্রশংসা পঞ্চমুখ হয়েছে এবং সেই নীল আসব লীল আর্মস্ট্রং চাঁদ থেকে ফিরে এসে চাঁদের বুক থেকে যখন ধূলিকণাতে আসলেন এবং কম্পিউটারের মধ্যে দিলেন কম্পিউটার সোজাসুজি উত্তর দিল দিস হ্যাভ God, this is the creation of the world and one creator of this world and this creator is Mahan Rabbul Alamin. Ebong tini ghoshona kore dilen shobai kore la ilaha illallah la ilaha illallah la ilaha illallah মুহাম্মাদুর রাসূলুল্লাহ নীল আর্মস্ট্রং ঘোষণা করে দিলেন আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই পৃথিবীর বুকে একমাত্র এক সত্র আধিপত্য হলো কার একমাত্র আদি সত্য এক আধিপত্য হলো মহান আল্লাহ তাআলার এবং তিনি ঘোষণা করে দিলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সুতরাং আমরা আল্লাহ রাব্বুল আলামিনের একমাত্র শুধুমাত্র তার গুণ কীর্তন করব আল্লাহর দেওয়া বিধান আমরা মানব এবং আল্লাহর কোরআনুল কারীম অনুযায়ী আমাদের জীবন গঠন করব কথা ঠিক না ব্যাখি কথা ঠিক সুতরাং ভাইরা আমার আল্লাহ রাব্বুল আলামিন তার ফেরেশত জিবরীল আলাইহিস সালামকে পাঠিয়ে দিলেন জিবরীল আলাইহিস সালাম আমার নবীজির শূন্য জীর্ণ কুটিরে আসলেন তিনি উম্মে হানির ঘরে ঘুমাচ্ছিলেন ভাইরা রজব মাসে যে ঘটনা ঘটে গেল বিজ্ঞান যেখানে পৃথিবীর বুকে বর্তমান বিজ্ঞান যেখানে ব্যর্থ হয়েছেন শুধু পৃথিবীর বিভিন্ন মহাশূন্য ঘুরে বিজ্ঞান চলে এসেছে অথচ আল্লাহ রব্বুল আলামিন তার নবীকে দিয়ে রব্বুল আলামিন হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তার হাবিবকে তার কাছে নিয়ে প্রমাণ করলেন আল্লাহ শ্রেষ্ঠ আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই জোরে বলেন সুবহানাল্লাহ আমার ভাইরা আমার বন্ধুরা হযরত জিবরীল আলাইহিস সালাম উম্মে হানির ঘরে ঢুকলেন আল্লাহর নবীর সাদ দিয়া ঘরে ঢুকলেন নবীজির জীর্ণ শীর্ণ কুটিরে সাতটা ফুটো করে তিনি ঘরের ভিতর ঢুকলেন ঘরে ঢুকে এখানে প্রশ্ন হতে পারলেন প্রশ্ন হতে পারে নবীজির ঘর কেন সাতটা ফুটো করা হলো আমার বন্ধুগণ নবীজিকে জানিয়ে দেওয়া হলো আজকে যেন একটি মিরাকল ইনস্ট্যান্ট ঘটতে যাচ্ছে একটি যেন অলৌকিক ঘটনা ঘটতে যাচ্ছে এই জন্য জিবরীল আলাইহিস সালাম সাত বেয়ে সাত ফুটো করে নবীজির কাছে আসলেন জোরে বলেন সুবহানাল্লাহ কথা ঠিক না বে ঠিক বলেন আমার বন্ধুগণ ভাইরা আমার হযরত জিবরীল আলাইহিস সালাম নবীজির ঘরে ঢুকলেন নবীজিকে ঘুমের ডিস্টার্ব হবে জন্য তিনি নবীজির কদম বুসি চুমু খেলেন জোরে বলেন সুবহানাল্লাহ নবীজির কদম নবীজি কদম বুসি করলেন আস্তে করে শোনার নবীজির আমাদের প্রাণের নবীজির ঘুমটা ভেঙে গেল নবীজিকে আমাদেরকে ভালোবাসতে কথা কথা ঠিক না আমি ঠিক আমাদের মনটা কাদের জন্য আমরা মদিনায় চলে যাই কথা ঠিক না বে ঠিক দেদে পাল তুলে দেদে পাল তুলে দে ও মাঝি তুই হেলা করিস না ছেড়ে দে রে নৌকা আমি যাব মদিনা কথা ঠিক না বেঠি ছেড়ে দে রে নৌকা আমি যাব মদিনা মদিনায় নবী এলেন মা আমিনার ঘরে
আসিলেন হাজার মানিক কাঁদিলেও মুক্তা ঝরে কথা ঠিক না রে ঠিক ভাই আমার বন্ধুগণ হযরত জিব্রাইল আলাইহিস সালাম নবীর কদম মুছি সুমি করলেন নবীর ঘুমটা ভেঙে গেল নবীজি এবার বসলেন নবীজিকে এবার হযরত জিব্রাইল আলাইহিস সালাম আর হযরত মিকাইল আলাইহিস সালাম নবীজিকে তার ঘরের ভিতর থেকে বের করে আনলেন আমার বন্ধুগণ ঘরের ভিতর থেকে বের করেন তারপরে নবীজির সিনাটা সাক করা হলো জমজমের পানি দিয়া নবীজির সিনা সাক করা হলো নবীজিকে এবার তার দুটা প্লেটে তার একটি একটিতে তার আত্মাটা রাখা হলো আরেকটিতে রক্ত রাখা হলো এর অর্থ হলো আজকের বিজ্ঞান যেমন ওপেন হার্ট সার্জারি করেছে পৃথিবীর মানুষ শুনে নাও পৃথিবীর বিজ্ঞানী পৃথিবীর ডক্টর যারা রয়েছে তারা কিন্তু আমার নবীজির সেই মিরাজের যে ওপেন হার্ট সার্জারি হয়েছিল যেদিন বক্ষ বিদারণ হয়েছিল মিরাজের সময় সেখান থেকে কিন্তু আজকে ডক্টরেরা সেই বিজ্ঞান সেখান থেকে চুরি করে নিয়েছে সুতরাং আমরা আল্লাহ তাআলার আবার প্রশংসা করি জোরে বলেন আলহামদুলিল্লাহ আমার ভাইরা আমার বন্ধুগণ এরপর নবীজিকে বরাক যোগে এইবারে নেওয়া হল ঊর্ধ্বাকাশে নেওয়া হচ্ছেন সিনা সাত করে নবীজি এবার গমন করছেন কোথায় আল্লাহ তাআলার সাক্ষাৎ পাওয়ার জন্য তাকে বোরাকে নেওয়া হচ্ছে বোরাক একটি যন্ত্র দেখেন বিজ্ঞান কি করেছে বিজ্ঞান কিন্তু সেই নবীজির মেরাজের থেকে যে বোরাকটা নিয়েছেন সেই বোরাক থেকে কিন্তু তা আজকের বিজ্ঞান এরোপ্লেন তৈরি করছে কথা ঠিক না বেঠিক আজকের বিজ্ঞান কিন্তু সেই এরোপ্লেন তৈরি করে সেই মিরাজের সেই ঘটনাকে সাক্ষী রেখে সামনে রেখে তারা কিন্তু সেই আজকে বিজ্ঞান কিন্তু এরোপ্লেন তৈরি করার চেষ্টা করেছে কিন্তু আমরা তারা পেয়েছে কোথায় আল্লাহর আল্লাহর নবীর সেই মিরাজের সেই ঘটনা থেকেই আমরা জোরে বলি সুবহানাল্লাহ আমাদের বন্ধুগণ ভাইরা আমার এরপরে নবীজিকে বোরাক যোগে মুবাসসিরিন করে লেখেন যখন ঊর্ধ্বাকাশে বোরাক যোগেন আমার আল্লাহর নবীকে নেওয়া হয় বোরাকটা হলো একটি জন্তু একটি প্রাণী আস্তে করে যখন উপরে উঠে যায় পাটা তিনি গুটিয়ে দেয় আবার যখন নিচে আসে সেই বোরাকটা সুন্দর করে পাটা গুছিয়ে নেয় জোরে বলেন সুবহানাল্লাহ সুতরাং এই কারিশ্রমটা কার এই একমাত্র কারিশ্রম হলো মহান আল্লাহ তাআলার কথা ঠিক না বেঠিক আল্লাহ তাআলা তাই বলেন বোরাক যোগে নিয়ে গেলেন আর তিনি নানান ঘটনা দেখাইতেছেন হযরত জিব্রাইল আলাইহিস সালাম একবার নবীজি ওই বোরাকের নিচ থেকে তাকালেন দেখলেন একটি একটি সুন্দর সাদা শুভ্র আপনার সুন্দর একজন মানুষ যে যে নাকি সুন্দর করে রয়েছে এবং সুন্দর করে আল্লাহর জিকির করছে নবীজি জিজ্ঞাসা করলেন জিব্রাইল ইনিকে তিনি বললেন আল্লাহর হাবিব আপনি জেনে রেখে দিন এই যে বুড়া মানুষ সুন্দর যারা শুভ্র সাদা কাপড় পরে রয়েছেন আল্লাহর জিকির করছেন পৃথিবীর মুখে যারা নাকি নামাজ পড়বেন যারা নাকি সুন্দর করে হজ করবে যাকাত দেবে তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য এই নিয়ে কামলটাই ভাবে তৈরি করে রেখেছেন জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ তাআলা তাই বলেন সুবহানাল্লাজি أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا الله أكبر أمر الله رب العالمين بلد الله تعالى سي شطان جار حبيبك রাত্রে কোন এক অংশে মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত নিয়ে গেলেন যার চতুর্দিকে বরকতময় যেহেতু আল্লাহর নবী বরাক যোগে যাচ্ছেন আর বারবার বরকতময় জিনিসগুলো দেখছেন আর জিব্রাইলকে জিজ্ঞাসা করছেন ভাই জিব্রাইল এগুলো কি একটা জায়গায় দেখলেন আরেকটি
সাদা মানুষ হঠাৎ করে সেই বোড়াকে দেখে চেয়েছেন চুপ করে। জিব্রিলকে বললেন, ভাই জিব্রাইল ইনিকে? জিব্রিল বললেন, ইনি হলো আল্লাহ তাআলা শয়তান হিসেবে বানিয়ে দিয়েছেন, না না এর কাছে যাওয়া যাবে না, এলো শয়তান রূপে মানুষ রয়েছে। সুতরাং এভাবে বোড়াক চলতে লাগলো। ঘটনা সংক্ষেপে আমি বলতে চাই, নবীজি এবার বাইতুল মুকাদ্দাসে পৌঁছে গেলেন। পৌঁছানোর সাথে সাথে দেখা গেল লক্ষ লক্ষ নবী রসুল তার জন্য অপেক্ষা করছে। জোরে বলা যাবে নাকি সুবহান আল্লাহ? জোরে বলেন সুবহান আল্লাহ। লক্ষ লক্ষ নবী ও রসুল আল্লাহর নবীর জন্য, আমাদের হাবিব, আমাদের প্রিয় নবী, আমাদের শ্রেষ্ঠ নবী, আমাদের প্রাণের নবীর জন্য তখন ওয়েট করছে সেখানে। হযরতে জিব্রাইল আলাইহিসসালাম নবীটিকে আস্তে করে বোরাক থেকে নামালেন। নামানোর সাথে সাথে সবাই, যখন আমরা নামাজে দাঁড়িয়ে যাই, যখন আপনার ইমাম সাহেব আছে তাদের জন্য ওয়েট করি, কথা ঠিক না? ঠিক বলেন, ইমাম সাহেব কখন আসবে, কখন নামাজ পড়াবেন? সুতরাং লক্ষ লক্ষ নবী রাসূল ওয়েট করতেছেন, কে গো কোন সময় আসবে, এই বাইতুল মুকাদ্দাসে কে নামাজ পড়াবে? জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহকে যে পাইতে চাই হযরতকে ভালোবেসে, বলেন না সবাই, আল্লাহকে যে পাইতে চাই হযরতকে ভালোবেসে আর শুকুরসি লৌহ কলম না চাইতেই সে পেয়ে যায়, আল্লাহকে যে পাইতে চায়। কথা ঠিক না বেটি? ভাই আমার বন্ধুগণ, এরপরে উঠা কাশেম আমার নবীকে নেওয়া হলো বাইতুল মুকাদ্দাসে। সবাই হাজার হাজার লক্ষ লক্ষ শুধু নবী রসুল নয়, কোটি কোটি মুফাসসিরগণ তাফসীর কাবীরের ভিতরে এসেছে, লক্ষ লক্ষ কোটি কোটি ফেরেশতারা আমার আল্লাহর নবীর জন্য ওয়েট করছেন। জোরে বলেন সুবহান আল্লাহ। নবীজি এবার যখন বাইতুল মুকাদ্দাসে নামলেন, সবাই চাওয়াচাওয়ি করে কে যেন নামাজ পড়াবে, কে যেন সামনে দাঁড়াবে। আমার জিব্রাইল আলাইহিসসালাম আল্লাহর নবীর কানে গিয়ে বললেন, ও আল্লাহর হাবিব, আল্লাহর হাবিব শ্রেষ্ঠ রসুল নবী, আপনি আপনি আজকে এই মজলিসে ইমামতি করবেন। ধরে বলেন সুবহান আল্লাহ। আমার বন্ধুগণ ভাইরা, নবীজি ইমাম হলেন, দুরাকাত নামাজ পড়লেন, আপনারা প্রশ্ন করতে পারেন, এটা তো ফরজ নামাজ নয়, সুন্নত নয়, অথচ এটা হলো নফল নামাজ। আমার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন সেই নফল নামাজ ইমামতি করা, জানিয়ে দিলেন আমার নবীজি সকল নবী রাসূলের চেয়েও শ্রেষ্ঠ। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী হলেন পৃথিবীর বুকে যত লক্ষ লক্ষ নবী রাসূল এসেছেন সবার হলো নেতা, কথা ঠিক না? ঠিক। জোরে বলেন আমার নেতা তোমার নেতা, জোরে আমার নেতা তোমার নেতা। সুতরাং সেই লক্ষ লক্ষ নবী রাসূল তখন কিন্তু সেই আমার আল্লাহর নবীকে তখন ইমামতি করার দায়িত্ব দিলেন। আমার ভাইয়া আমার বন্ধুগণ, এরপরে নবীজি নামাজ পড়ালেন, ইমামুল মুরসালিন হয়ে গেলেন, সকল নবীদের সর্দার হলেন নবীজি। এবার দেখা গেল এমনি করে মসজিদের ভিতরে বা কোনো ঘরের ভিতরে মানুষ যখন থাকে, যখন কোনো নেতা আসে, দেখা যায় তার জন্য সবাই অপেক্ষা করেন, সভাপতি সাহেব, উপস্থাপক সাহেব সবাই অপেক্ষা করে, করে কিনা? জোরে বলেন করে কিনা? অবশ্যই করে। নবী রাসূলগণ সবাই ওয়েট করতেছেন, ভাষণ দেবেন, কে ভাষণ দেবেন গো, কে ভাষণ দেবেন? দিনের নবী, আমার নবী, প্রাণের নবী ভাষণ দেবেন সেই বাইতুল মুকাদ্দাসে। মেরাজের ঘটনা আমি সংক্ষেপে বলতেছি, কারণটা এটা হলো রজবের চাঁদ, কথা ঠিক না? সুতরাং রজবের চাঁদে রজবের আলোচনা করা লাগবে, কি করা লাগবে না, অবশ্যই করা লাগবে। আমার ভাইরা এইবার নবীকে ডেকে নিলেন মুসলিম জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। আল্লাহু আকবার, আমার নবীর কত সম্মান, কথা ঠিক না বেটি? ঠিক। সুতরাং সেই নবীর সুন্নত আমরা পালন করব, নবী সেই নবীর কোরআন
যে দিয়েছেন আল্লাহ তাআলা তার হাতে সুতরাং সেই কোরআন অনুযায়ী আমরা চলব সবাই বলেন আল কোরআনের আলো ঘরে ঘরে আলো আল হাদিসের আলো ঘরে ঘরে আল কোরআনের আলো ঘরে ঘরে আল হাদিসের আলো ঘরে ঘরে আল হাদিস আছে যেখানে আমরা আছি আল কোরআন আছে যেখানে আমরা আছি সেখানে ওলাম ওলামা আছে যেখানে আছি সেখানে নারে তাকবীর নারে তাকবীর আল্লাহু আকবার নারে তাকবীর আল্লাহু আকবার আল কোরআনের আলো ঘরে ঘরে এরপরে জাতির পিতা আমাদের মুসলিম জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আমার নবীকে ডেকে নিলেন সুন্দর একটি বাইতুল মুকদ্দাসের পিছনে একটি সুন্দর আসন করেছেন আপনারা খেয়াল করছেন এই যে আসনটা কত সুন্দর ঠিক এমনি করে আমার নবীর ওয়েলকাম জানানোর জন্য সংবর্ধনা জানানোর জন্য নবীকে একটু পিছনে নিয়ে গেলেন পিছনে নিয়ে গিয়ে সেদিনকার সবার সভাপতি ছিলেন আমাদের আদি পিতা হযরতে আদম আলাইহিস সালাম সেদিনকার উপস্থাপক ছিলেন হযরতে মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম আর সেদিনকার সবার প্রধান অতিথি ছিলেন আমার বন্ধুগণ ভাইরা আমার এরপরে আদম হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম পরিচয় করে দিলেন সবাইকে দিনের নবীর কথা আল্লাহ হাবিবের সেই সবার সভাতে তাকে পরিচয় করে দিলেন নবী আমার ভাষণ রাখলেন এবং সেই এমন ভাষণ দিলেন সুন্দর ভাষণে সবাই মুগ্ধ হয়ে গেলেন সবাই বললেন এই জন্য তোমাকে বানানো হয়েছে ইমামুল মুরসালিন অর্থাৎ নবীদের সর্দার ইমামদের নবীদের ইমাম তোমাকে বানানো হয়েছে সর্বশ্রেষ্ঠ মহামানব সুতরাং নবী দেওয়া এই কোরআন আমরা আমাদের জমিনে আমরা আমাদের জীবনে পালন করব কথা ঠিক না ব্যাঠে বলেন ভাই আমার আমার বন্ধুগণ এরপরে নবীজি তখন সেই নবী রাসূলের সমাবেশ থেকে তিনি বিদায় গ্রহণ করলেন এরপরে যাত্রা শুরু হয়ে গেল কোথায় এরপরে বোরাক যুগে প্রথম আসমানের দিকে যাওয়া শুরু হলো জিব্রাইল আলাইহিস সালাম সামনে বসা আমার আমার নবী বিশ্ব নবী প্রাণের নবী মাঝখানে বসা হযরতে মিকাইল আলাইহিস সালাম পিছনে বসেছেন বোরাকে বলতে পারেন আমার নবী কেন মাঝখানে বসেছেন আমি একটি উদাহরণ দিই একটি এক্সাম্পল অ্যাজ পার এক্সাম্পল আপনার যদি কোনো ট্রেন চলে দেখবেন ট্রেন হলো ট্রেনের যিনি পরিচালক বা যিনি ড্রাইভার সে কিন্তু সামনে থাকে কথা ঠিক না বেঠিক আর তিনি প্রধান অতিথি বা মেহমান যেগুলো পিছনে থাকেন কারণ যারা মেহমান তারা যদি ট্রেন চালায় তাহলে ট্রেনটাকে দুর্ঘটনা ঘটবে কথা ঠিক না বেঠিক আমার ভাইরা আমার হযরতে জিব্রাইল আলাইহিস সালাম বোরাক পরিচালনা করছেন আল্লাহর নবী আমাদের প্রাণে নবী হুজুরে করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাঝখানে বসে আছেন আমাদের নবী নবী আমাদের প্রাণে নবী যিনি কিয়ামতে আমাদেরকে সুপারিশ করে করে জান্নাতে নেবেন অবন্ধু গুণ এখনো কেন বাইরে আছো এখনো কেন নামাজ পড়ো না এখনো কেন জাকাত দাও না মানুষের সাথে খারাপ ব্যবহার করো বাবা মাকে কষ্ট দাও ও ভাইরা আমার এলাকাবাসী আপনাদেরকে বলে যেতে চাই আজকে মাহফিলের এলাকাবাসীদেরকে বলে যেতে চাই আসুন আসুন নামাজ পড়ুন আল্লাহর ঘরে মসজিদে আসুন কারণ হলো এই দুনিয়া বেশি দিন থাকবে না কথা ঠিক কিনা পৃথিবী আমার আসল ঠিকানা নয় কথা ঠিক না বেঠি মরণ একদিন মুছে দেবে সকল রঙিন পরিচয় পৃথিবী আমার আসল ঠিকানা নয়
মিছে এই মানুষের বন্ধন, মিছে এই স্নেহ প্রীতি ক্রন্দন, মিছে এই রংধনু অভিনয়, মিছে এই মানুষের অভিনয়। পৃথিবী আমার আসল ঠিকানা নয়, কথা ঠিক না বেঠি? আমার বন্ধুগণ ভাইরা, আল্লাহর নবীকে এবার প্রথম আসমানে নেওয়া হলো। আমি সংক্ষেপে আলোচনা করতে চাই, প্রথম আসমানে নক করা হলো। এখানে একটু খেয়াল করুন, প্রথম আসমানে গিয়ে কিন্তু নক করা হয়েছে, প্রথমে গিয়ে কিন্তু অযাচিত কিন্তু কোনো কাজ করা হয়নি। পৃথিবীর জমিনে ইসলাম শিখিয়েছে যখন কোনো বাড়িতে যেতে হবে সেখানে কিন্তু ওয়েট করা লাগবে, কথা ঠিক না বেটি? আগে যে যদি অমুক বাড়ি আসো তাহলে কিন্তু এটা বেয়াদব, কথা ঠিক না বেটি বলেন? সুতরাং বাড়িতে গিয়ে নক করতে হয়। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মানুষদেরকে শিখিয়ে দিয়েছেন যখন কোনো বাড়িতে যাওয়া লাগবে তখন বাড়ির বাহির থেকে কিন্তু সালাম দিতে হবে, কথা ঠিক না বেটি? এরপরে জিব্রাইল সালাম যখন নবীকে নিয়ে গেলেন প্রথম আসমানে, প্রথম আসমানে নক করা হলো। প্রথম আসমানে যখন সেই আসমানের দায়িত্ব রয়েছেন যে ফেরেশতা, তার আন্দারে কিন্তু আবার 12,000 ফেরেশতা, আবার এক একজন ফেরেশতার কিন্তু সেখানে আবার দায়িত্ব রয়েছে 1,00,000 করে ফেরেশতা। তাহলে চিন্তা করুন কত ফেরেশতা ওই আসমানে রয়েছেন, জোরে বলেন আল্লাহু আকবার। এরপরে যখন নক করা হলো, ভিতর থেকে বের হয়ে আসলেন আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম। নবীজিকে এবার বললেন দেখুন কত আদব শেখানো হয়েছে, কারণ নবীজির আদর্শ হলো আমাদের জীবনের আদর্শ, কথা ঠিক না বেঠি? জিবরাইল আলাইহিস সালাম বললেন আল্লাহর হাবিব আল্লাহর দোস্ত আপনি এবার সালাম দিন। নবীজি সুন্দর করে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুতরাং আমাদের কারোর সাথে যখন দেখা হবে তখন কি বলে প্রথমে কি বলবো? সালাম দিব, আমরা বলবো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার বন্ধুগণ ভাইরা, আমার নবীজি এবার প্রথম আসমানে সালাম দিলেন, প্রথম আসমান থেকে আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম বের হয়ে আসলেন, এসে এবার বললেন তাকে সালামের উত্তর দিলেন ওয়ালাইকুম আসসালাম, এবং সুন্দর করে তাকে জড়িয়ে ধরলেন, আমার নবীকে জড়িয়ে ধরলেন আর বললেন ওগো তুমি হলে আল্লাহর হাবিব, তুমি হলে তুমি হলো এই বিশ্ব মানবতার মুক্তি কামী মহান শিক্ষক, তুমি আমার সন্তান। যখন আমি আল্লাহর তরফ থেকে ভুল, আমি যখন মিস্ত্রির ভিতরে ভুল করেছিলাম আল্লাহর অর্ডার ফলো না করার কারণে, যখন আমি কেঁদে কেঁদে হয়রান হয়েছিলাম আর সে আজিমের কাছে দরজায় লেখা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি দেখেছিলাম জান্নাতের দরজায় কি নাম ছিল, নাম সুন্দর করে আল্লাহর নামের পাশে ছিল, তুমি তো সেই মুহাম্মদ, তুমি তো আমার সন্তান, তুমি আমার জাতির গর্ব। সুতরাং তাকে জড়িয়ে ধরলেন হযরত আদম আলাইহিস সালাম, আমার আদিকে জড়িয়ে ধরলেন, কপালে চুমু খেলেন তাকে সুন্দর করে, দুজন কুশলাদি তখন দুজন কুশলাদি বিনিময় করলেন। আমার ভাইরা আমার বন্ধুগণ, নবীকে এবার নেওয়া হলো দ্বিতীয় আসমানে। দ্বিতীয় আসমানে যখন হযরত ইসা আলাইহিসসালাম, ইয়াহিয়া আলাইহিসসালাম রয়েছেন, তাদেরকে সালাম দেওয়া হলো, সুন্দর করে তারা সালাম দিলেন, আমার নবীজির সাথে সুন্দর করে কুশলাদি বিনিময় করলেন। ভাইরা আমার এখানে লক্ষণীয়, যখন প্রথম আসমানে যাওয়া হয় এখন খেয়াল করবেন ঢাকা শহরে বড় বড় বাড়ি অথবা বড় বড় শহরে বড় বড় বাড়ি রয়েছে, ফ্ল্যাট রয়েছে, যখন 10-15 তলা থাকে তখন কিন্তু লিফট থেকে উঠতে হয়, কথা ঠিক না বেটি? লিফট দিয়ে কিন্তু উপরে ওঠা লাগে, তাই না? ঠিক সেই প্রথম আসমানে গিয়ে সেই বোরাক সহ যা যেই
নবীজির মাঝখানে বসে রয়েছে, এখানে কিন্তু সে লিফট দিয়ে কিন্তু উপরে উঠেছেন, জোরে বলেন সুবহানাল্লাহ। একজন 100 টাকা, জোরে বলেন মারহাবা। এই মসজিদে আপনারা দান করবেন, এই মসজিদ আমাদের প্রাণের প্রতিষ্ঠান, সবার প্রতিষ্ঠান। আমরা কষ্টে এই মসজিদটা আমরা তৈরি করেছি বিভিন্ন মানুষের। আপনারা জানেন যে এখানে আমরা মনে হয় 5.5% জমি বা কেনা হয়েছে। সুতরাং এগুলো হলো আপনাদের টাকা, আপনাদের দানের টাকা। সুতরাং আপনারা বেশি বেশি দান করবেন। আল্লাহু আমিন। হ্যাঁ রব্বুল আলামিন, একজন আল্লাহ 100 টাকা দান করে যায়, রব্বুল আলামিন তুমি তার দানকে আল্লাহ কবুল মঞ্জুর করে দাও। হায় আল্লাহ তার পিতা মাতার গুনাহ মাফ করে দাও। হায় আল্লাহ হায় তো তৈবা দান করে দাও। রব্বুল আলামিন পৃথিবীর বুকে যতদিন বেঁচে থাকবে আল্লাহ তুমি ইসলামের উপরে তুমি আল্লাহ তো সমীচীন রাখিও। আল্লাহ রব্বুল আলামিন কোরআন সুন্নাহ অনুযায়ী যেন জীবন গঠন করতে পারে সে তৌফিক দাও। পিতা মাতার গুনাহ মাফ করে দাও। আমি মৃত্যুর সময় যেন বলতে পারে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার বন্ধুগণ, ভাইরা, আমার দ্বিতীয় আসমানে গিয়েছেন হযরত ঈসা আলাইহিসসালামের সাথে সাক্ষাৎ করে তিনি তৃতীয় আসমানে চলে গেলেন। জিবরাইল আলাইহিসসালাম তাকে নিয়ে গেলেন তৃতীয় আসমানে। হযরত ইউসুফ আলাইহিসসালামের সাথে সাক্ষাৎ হলো। হযরত ইউসুফ আলাইহিসসালামের সঙ্গে সালাম বিনিময় করে চতুর্থ আসমানে চলে গেলেন। চতুর্থ আসমানে গিয়ে পেলেন হযরত ইদ্রিস আলাইহিসসালামকে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই ইদ্রিস আলাইহিসসালামকে যখন পেলেন, যখন তার দরজায় নক করলেন, ইদ্রিস আসসালাম বের হয়ে যখন আসলেন, নবীজি সালাম দিলেন, সালামের উত্তর নিয়ে ইদ্রিস আসসালাম একটু মস্করা একটু ঠাট্টা করলেন, বললেন তুমি তো আমার নাতি। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বললেন, আল্লাহ নবী ইদ্রিস আসসালাম আপনি আমাকে নাতি বলে সম্বোধন করলেন, কারণটা কি? মুবাশশিরগণ বলেন, ইদ্রিস আলাইহিসসালাম কিন্তু আল্লাহর কাছে চেয়েছিলেন, আল্লাহ এই জমিনে বেঁচে থাকার সময় আমাকে জান্নাতে দিও। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেছিলেন, জান্নাতে যেবা যাবে সর্বপ্রথম আমার হাবিব হুজুরে করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কথা ঠিক না বেটি? আল্লাহ জানেন দিলেন, ও হে ইদ্রিস তুমি জেনে রেখে দাও, জান্নাতে সর্বপ্রথম প্রবেশ করানো হবে নবীদের মধ্যে হযরতে আমার হাবিব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। সুতরাং তিনি এই জন্য তিনি মশকা করলেন, আপনি তো আমার নাতি। ভাইরা, আমার কোন আসমান পর্যন্ত গিয়েছি? চতুর্থ আসমান পর্যন্ত গিয়েছি আমরা। এবার পঞ্চম আসমানে হারুন আলাইহিসসালামের কাছে গেলেন। হারুন আলাইহিসসালামের সাথে সালাম বিনিময় করেন। এরপরে মুসা আলাইহিসসালামের কাছে গেলেন। ষষ্ঠ আসমানে মুসা আলাইহিসসালামের সাথে সালাম বিনিময় করেন। সপ্তম আসমানে গেলেন। সপ্তম আসমানে রয়েছেন আমাদের জাতির পিতা, মুসলিম জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিসসালাম। যদি বলা যাবে নাকি সুবহানাল্লাহ। আল্লাহ নবী দেখলেন ইব্রাহিম আলাইহিসসালাম ছোট্ট ছোট্ট সোনামণি ছোট্ট ছোট বাচ্চাদের নিয়ে আদর করছেন, তাদের চুমু খাচ্ছেন, কোলে তুলে নিচ্ছেন, আর বাচ্চারা সেই যেন জান্নাতি পরিবেশে ঘোরাঘুরি করছে।